কুমারঘাটে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এবার ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন। বৃহস্পতিবার দুপুরে অনুকোটে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিলেন কুমারঘাট নাগরিক মঞ্চের সদস্যরা। গত 19 অক্টোবর কুমারঘাটে এক নাবালিকা ধর্ষণের মূল ধর্ষণকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করতেই বৃহস্পতিবার 6 জনের এক প্রতিনিধি দল অনুকোটে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেন। এই ঘটনায় স্থানীয় মন্ত্রীপুত্র জড়িত রয়েছে বলে অভিযোগ। এমনও অভিযোগ উঠেছে যে নিজের ছেলেকে আড়াল রাখতে মন্ত্রী নিজেই পুলিশকে চাপ দিচ্ছেন। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হচ্ছে এই যে কুমারঘাট থানা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটলেও মামলা কুমারঘাট থানায় না রেজিস্ট্রি হয়ে ফটিকরাই থানায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে। ডেপুটেশন প্রদান শেষে কুমারঘাট নাগরিক মঞ্চের তরুণ সাহা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কুমারঘাটের ঘটনা প্রথম থেকে গ্যাং রেপ বলে দাবি করা হলেও পুলিশ প্রথম দিকে অস্বীকার করেনি এটা গ্যাং রেপ। পুলিশ সুপার খোদ স্বীকার করেছেন যে হ্যাঁ এটা গ্যাং রেপ। তরুণ সাহা আরও বলেন যে ডেপুটেশনে পুলিশ সুপার কান্তা জাঙ্গীরকে বলা হয়েছে যেন এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের যেন পুলিশ গ্রেপ্তার করে অতি শীঘ্রই। পুলিশ সুপারও ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। সাবডিভিশনের নাগরিক বৃন্দরা বাধ্য হইয়া আমাদের অনুকুটি জেলার যে পুলিশ সুপারের সাথে আমরা সাক্ষাৎকার করলাম। আপনারা সবাই জানেন যে গত 19 অক্টোবর আমাদের কুমারঘাট শহরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যে ক্লাস টেনে পড়ে 15-16 বছরের একটা কিশোরী মেয়েকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে এবং এই গণধর্ষণের মূল নায়ক ছিল আমাদের রাজ্যের মন্ত্রিসভার একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলে, যার বিরুদ্ধে এলাকাবাসীর প্রচুর অভিযোগ। দশমীর দিন সে যে তাণ্ডব চালাইছে আমাদের কুমারঘাট দশমী ঘাটে, এমনকি পুলিশের উপরেও সে হাত তুলছে। তার আগেও আরেকটা মহিলার সাথে এই ধরনের গণধর্ষণের খবর আছে, বিশেষ করে বিদেশি মেল এলাকা নানান ধরনের অপকর্মে যুক্ত। এবং কুমারঘাট শহরে একটা বিল্ডিং বাড়িতে ভাড়া নিয়ে সেখানে তদন্ত শেষ না, তদন্ত চলছে, যা যা আছে এখানে আমরা হচ্ছে সত্য ঘটনাটা উদ্ঘাটন করার লাগে, যে জড়িত তার শাস্তি হইত, বিনা দোষে যাতে কেউ শাস্তি না হয় সেটাও আমরা দাবি রাখছি। এবং বিনা দোষে কেউ শাস্তির আমরা দাবি করি না, আমরা চাই যে সত্যিকারের দোষী তার শাস্তি হোক। এবং কিছু মিডিয়ার মধ্য দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করা হচ্ছে যে মানে আসামি সব গ্রেপ্তার করা হয়েছে, এটা আমি এসপি সাহেবের সাথে কথা বলে যেটা ম্যাডামের সাথে কথা বলেছিলাম, এখনও কোনো ধরনের ফাইনাল এখনও তা ওনারা ইনকোয়ারিতে আছেন, ইনভেস্টিগেশনে আছেন, বিভিন্ন টিম ওনারা ভাগ করে ওনারা ইনভেস্টিগেশন করছেন, এগুলো ইনভেস্টিগেশনে আছে। ইনভেস্টিগেশনের মধ্যে যারা দোষী উনি আমাদের কথা দিয়েছেন, সে যত বড় হোক রাগ হোক বোয়ালই হোক ওনাদেরকে ওনারা আইনের আওতায় আনবেন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।